you mm -hmm. বাংলাদেশের ইতিহাসে এমন দিন তো আর আসেনি লক্ষ মানুষ স্রোতের মতো রেস করছে আর ভাসেনি গণজোয়ার স্লোগান মুখর জিন্দাবাতার কমুনা এক ঠিকানায় বাঙালিদের পদ্মা মেঘনা যমুনা জয় বাংলা স্লোগান ওঠে বাংলা এবার জেগেছে রক্তে স্বাধীনতার দোলা ঢেউয়ের মতোই লেগেছে মঞ্চে এলেন জাতির নেতা লক্ষ্য কর তালিতে বীর জনতা গর্জে ওঠে সূর্য যেন বালিতে ঢাল্ল আগুন তপ্ত কথার অনন্য এক ভাষণে ইয়াহিয়া উঠলো টোলে স্বৈরাচারের আসনে জাতির নেতা সেই ভাষণে স্পষ্ট দিলেন জানিয়ে এই সংগ্রাম স্বাধীনতার যার যা আছে তা নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ো হুকুম দিলাম আমি কোর্ট কাচারি বন্ধ করো সব কিছু দাও থামিয়ে মহান নেতার সেই আদেশেই বিক্ষোভে দেশ কাঁপিয়ে বীর বাঙালি অসহযোগ যুদ্ধে পড়ে ঝাঁপিয়ে এক ভাষণেই পাল্টে গেল বাংলাদেশের ছবি যে ভাষণ তো নয় কাব্য যেন লিখে গেলেন কবি যে তোমরা জানো সেই কবিকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নদীর মতোই জাতির বহমান শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে সংসদ বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন জন্ম শতবর্ষে শত কবিতা আপনাদের সকলকে স্বাগত জানাই বঙ্গবন্ধু মানে আদর্শ বঙ্গবন্ধু মানে চেতনা বঙ্গবন্ধু মানে সাহস আমাদের অহংকার মাথা উঁচু করে দাঁড়াবার আত্মগৌরব বঙ্গবন্ধু মানে সংবিধান বাংলাদেশ লাল সবুজের পতাকা প্রিয় দর্শক জন্মশতবর্ষে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব। আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে আলাপচারিতায় যুক্ত হয়েছেন কে এম খালিদ এমপি সংস্কৃতি মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে স্বাগত জানাই আমাদের সঙ্গে আরও আছেন মঞ্চ টেলিভিশনের সু অভিনেত্রী নিমা রহমান নিমা আপা আপনাকে আবারও স্বাগত জানাই আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এসে মনে হয় যে বঙ্গবন্ধু এখনও আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক বঙ্গবন্ধু যে আদর্শ যে প্রেরণা শুধুমাত্র বঙ্গবন্ধুকেই যদি ধারণ করা যায় তাহলে সারা পৃথিবীর সকল কিছুকেই মনে হয় ধারণ করা যায় সংসদ বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধুর জন্ম শত বর্ষ উপলক্ষে শত কবিতার আয়োজন করেছে এই যে আয়োজন এই আয়োজনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন কবিতার কথা তো সাতই মার্চের কথা আছে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও কবিতার কথা বলছিলেন কবিতার কথা বললে এখন যেটা আমরা দেখি যে বঙ্গবন্ধুর সাতই মার্চ সেই অমর কাব্যের কবিতা সাতই মার্চের ভাষণের মধ্য দিয়ে এদেশের মানুষ তাদের আশাঙ্খা আকাঙ্ক্ষার জায়গাটি খুঁজে পেয়েছিল সেদিন ঘরে ফিরেছিল মুক্তির আনন্দ নিয়ে আমরা যদি এভাবে দেখি যে সাতই মার্চ ভাষণে কি ছিল মানে প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনার যে গল্প সেটা আমি বলি যে সাতই মার্চের ভাষণের দিন সকালবেলা জাতির পিতা পাইচারি করছেন বঙ্গবন্ধু পাইচারি করছেন অনেক নেতৃবৃন্দ বত্রিশ আমার বাসায় গেছেন প্রায় সবাই নানাবিধ পরামর্শ দিচ্ছিলেন যে আপনি আজকে এইটা বলবেন আপনি এটা বলবেন সেটা বলবেন বেগম ফজলাম মুজিব আলাদা করে নিয়ে বললেন যে কারও কথা শুনতে হবে না দেশের সকল মানুষ আপনাদেরকে সাড়ে সাত কোটি মানুষ তাকে আছে আপনি যা চাইবেন রাষ্ট্র সেভাবেই হয়ে চলবে কাজে আপনার যা মনে আসবে যেটি ভালো লাগবে আপনি সেটি বলবেন এবং বঙ্গবন্ধু আপনারা দেখেছেন যে দীপ্ত পায়ে যখন সাতই মার্চে সেই মঞ্চে উঠলেন বা মঞ্চে উঠে যেটি দেখলেন যেটি ভাবলেন সেটি বললেন আমরা যদি বিশ্লেষণ করে দেখেছি আমরা দেখেছি লিখিত ভাষণ আবার বহু ভাষণ দেখেছি যে মানুষকে আকৃষ্ট করে তাদের সেই বাস্তবতা যে ভাষণ যদি থাকে এমন মৃত্যু কখনো দেখিনি বাংলাদেশ তোমার পায়ের শব্দে জেগে ওঠে ঘুমন্ত নগরী ভোরগুলো খুলে দেয় মারছে পড়া রাত্রির জানালা তোমার পায়ের শব্দে বাড়িগুলো রঙিন পোশাক পরে হেসে ওঠে থই থই জ্যোৎস্নায় জয় বাংলা শব্দে বাংলাদেশ খুঁজে পায় বিহঙ্গ এক আশ্চর্য নীলিমা কাজু বাতাসে ভাসে তোমার সেই অমিতাভ কণ্ঠস্বর জয় বাংলা মেঘ ছেড়ে সোনারঙ আলো এসে পড়ে ঘাসে আর মাথা নেচু করা সব মানুষের হারানো বিশ্বাসে বাংলাদেশ জ্যোতির্ময় আলোয় হাসে হঠাৎ নিখোঁজ হল স্বপ্নময় সুন্দর আগামীর সূর্য ঘিন্ন বন্য থেমে গেল ইতিহাসের মহানায়কের উজ্জ্বল পায়ের শব্দ শোকে অবাক নির্বাক হল পৃথিবী বত্রিশ নম্বর ধানমন্ডি থেকে রক্তাক্ত ধারায় ভিজে গেল শস্যশ্যামল বাংলার সবুজ প্রান্তর আগুনের জলছবি মিশে গেল মেঘের ডানায় সকাল হল না আর পাখির কুজনে সব পাখি ফেরিনি সেদিন স্বপ্নবোনা ঠিকানায় আপন নিলয়ে জল নয় গার্হ লাল খুনে ভিজে যায় শীর্ণ চোখের উপমা সমুদ্র ধারণ করে না সেই দীর্ঘশ্বাসের আগুন নদী সে এক ভয়াল মৃত্যু এমন মৃত্যু কখনো দেখিনি বাংলাদেশ বিহবল স্তব্ধতা নেমে এল চেতনার রোদ্রলোকে নক্ষত্র আকাশ ভেঙে নেমে আসে রাত্রির প্লাবন পাখিরাও ভুলে যায় ভোরের সংস্কৃতি অন্ধকারে ঠেকে যায় দুঃখে বাংলার মুখ বঙ্গবন্ধু নেই শুধু এই শব্দে রক্ত বৃষ্টি ভেজা চোখে কেঁদে ওঠে বাংলার শোকার্ত মানুষ প্রজাপতি ধরার বয়স যার গোলাপের সাথে বসবাস সেই রাসেলের অস্ত্রু আর রক্ত কোথায় লুকাবে বাংলাদেশ দীর্ঘদিন ভোরগুলো আলো ফেরেনি শিশিরে ঘাসে হতবিহবল বিষণ্ন বাড়িগুলো খোলেনি জানালাম সেই সময় কি যে দুঃসময় চারদিকে ষড়যন্ত্রের কুয়াশা তোমার আত্মজা মৃত্যু শোকে মদ্যমান অস্ত্র ভেজা চোখে শুধু এই দেশটাকে ভালোবেসে তুলে নিলেন তোমার রেখে যাওয়া স্বপ্নের পতাকা তুমি দূর থেকে দেখো দেশরত্নের হাতে বিশ্বব্যাপী খ্যাতির শীর্ষে আজ তোমার সোনার বাংলা বঙ্গবন্ধু তোমার কেবল জন্মদিন আছে কোনো মৃত্যুদিন নেই বাংলা ও বাঙালির হৃদয়ে এই যে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা নাটক গল্প কীভাবে আমরা বঙ্গবন্ধুকে পেয়েছি বা পাচ্ছি কিংবা ভবিষ্যতে আরও পাবো বঙ্গবন্ধু যদি স্টেজের কথা বলতে হয় থিয়েটারের কথা বলতে হয় তাহলে প্রথমেই বঙ্গবন্ধুর কথা আসে কারণ তিনি আমাদের অভিনয় নিয়ন্ত্রণ আইন যেটি ছিল সেটি তিনি রোধ করেছিলেন আঠারোশো কত সালের যেন একটা আইন সেই আইন অনুযায়ী আমাদের সেন্সারের একটা ব্যাপার ছিল তো বহিপীর নাটক হচ্ছিল নাগরিক নাট্য সম্প্রদায়ের তখন সেন্সার করার জন্য ম্যাজিস্ট্রেট আসেন তখন বিভিন্ন ঘটনা ঘটে বঙ্গবন্ধুর কাছে যাওয়া হয় তিনি সঙ্গে সঙ্গে সেই আইনটি রোধ করে দেন তো এখান থেকেই বোঝা যায় তার সংস্কৃতি প্রীতি এবং খালেদ ভাই যেটা বললেন যে কবিতার মতো করে কথা বলা সেটা বঙ্গবন্ধুর একটা স্বভাবজাত ব্যাপার ছিল উনি সকলকে তুই বলতেন একটা অন্যরকমভাবে আদর করতেন সবাইকে ভালোবাসতেন দেশের মানুষের জন্য অকৃত্রিম একজন প্রাণ ছিলেন তাই বঙ্গবন্ধু জন্যই আমরা আজকে বলতে পারি আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি কারণ বঙ্গবন্ধু না থাকলে আমাদের এইসব কিছুই করা হতো না আমাদের নাটক করা হতো না আমাদের সিনেমা করা হতো না আবৃত্তি করা হতো না গান করা হতো না কিছুই করা হতো না তাই বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি অনেক ধন্যবাদ সত্যি তাই ভাষা থেকে শুরু করে আজকের সেই স্বাধীনতা এবং আজকে যে আমরা মুক্ত চিন্তা করতে পারছি স্বাধীন চিন্তা করতে পারছি মেধা মনন আমাদের সংস্কৃতিতে সেটা বঙ্গবন্ধুরই অবদান আবার আসবো পাম কেমন দুঃখ লাগা স্মৃতিগুলোকে ধারণ করেছে মহাকাল আজীবনের লালিত স্বপ্ন নিয়ে একজন মহান মানুষের প্রতিকৃতি বহন করে স্থির হয়ে আছে আকাশের নক্ষত্র আজীবনের ভালোবাসা নিয়ে সে মানুষ এই বাংলার মাটিসোদা গন্ধে নিবিড় কষ্টের মতো মিশে আছে ওই আকাশ ডেকে বলে কাঁদো তুমি কাঁদো ওই নক্ষত্র ডেকে ডেকে বলে কাঁদো কাঁদো তুমি কাঁদো শোকের পায়রাগুলো ছেড়ে দাও অনন্ত নীলিমায় আমার কাতর অশ্রুজল ভিজে যায় এই মাটি শ্যামল ঘাস প্রতিটি ধূলিকণা সেই অমর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় নদীর স্রোতে আমরা বিভোর হয়ে যাই স্মৃতিতে নিমজ্জিত হই আপ্লুত হই জয় বাংলায় ডুবে যায় সাতি মার্চে স্বাধীনতার সর্বপ্রথম আহ্বানে হে শোকার সময় এসো তোমাতে আলিঙ্গন করি হে করোনা বিভোর সময় এসো তোমাকে আরেকবার স্মরণ করি একজন মহান মানুষের স্মৃতিতে আনত হই সমস্ত স্থির মজায় আবারও প্রশ্ন করতে চাই আপনাকে সেই সময় উনিশশো একাত্তর সালে বঙ্গ সালের পরে দশই জানুয়ারি বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসলেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ কিন্তু সেই রকম যুদ্ধ বিধ্বস্ত এক বাংলাদেশকে ঘিরে বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন অনেক পরিকল্পনা ছিল সবটাই উনি কার্যক্ষেত্রে আসলে করতে পারেননি কারণ পঁচাত্তর সালে সপরিবারে বঙ্গবন্ধুকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর সে সময়ের যে পরিকল্পনা এবং সুদূর প্রসারী স্বপ্ন সেই স্বপ্ন এবং পরিকল্পনার কথা আমরা আজকে কতটা আলোচনা করছি কিংবা কতটা আজকে কার্যক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করতে পারি আপনি এই প্রশ্নের আগে একটু ভাষার কথা বলছিলেন সেখান থেকে আমার একটু কিছু বলার আছে আমি বলে বলিনি দেখেন এই ভাষা নিয়ে যে আন্দোলন মাতৃভাষার যে আন্দোলন এটির সূত্রপাত কিন্তু বঙ্গবন্ধু করেছেন অবিভক্ত ভারতে আপনি যদি উনিশশো সাতচল্লিশ সনে সাতই জুলাইয়ের কলকাতায় প্রকাশ্য ইতিহাস পত্রিকা দেখেন যে সাতই জুলাই বঙ্গবন্ধু বলছিলেন যে আমি শঙ্কিত আমি আতঙ্কিত কলকাতায় এই বিভক্তির পর আমার ভাষার উপর হয়তো আক্রমণ হবে তখন কিন্তু বাহান্ন আসেন একুশে ফেব্রুয়ারি আসেন তারপর ভারতের বিভক্তি হলো পাকিস্তান ভারতের সৃষ্টি হলো বঙ্গবন্ধু একদম বুঝেই গেলেন যে এই বিভক্তি আমাদের জন্য নয় এই স্বাধীনতা এই তদন্ত পুরো পাকিস্তানের জন্য বৃথা বাংলা ভাষাভাষীর জন্য বৃথা সেই জন্য তিনি ভাষার উপরে আক্রমণ হওয়ার আশঙ্কা আক্রমণ হতে শুরু করার সাথে সাথে কিন্তু এগারোই মার্চ উনিশশো আটচল্লিশ সালে তখন কিন্তু বাহান্ন মাসেনি উনি এই ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছিল সেটির বিরুদ্ধে তিনি প্রতিবাদ করলেন এবং এগারোই মার্চ তিনি এই তখনকার সময়ে স্বাধীন পাকিস্তানে তিনি গ্রেফতার হলেন পনেরো তারিখে মার্চে পনেরো তারিখে মুক্তি পেলেন ষোলো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভা হলো সেই সভাতে তিনি সভাপতিত্ব করেছেন এবং একাই বক্তৃতা করেছেন তার সেই ক্যারিসপেন্টে বক্তৃতা কাজে এই ভাষার জন্য যে আন্দোলন সূত্রপাত কিন্তু জাতির পিতাই করেছিলেন সেই সাতচল্লিশ সনে আমরা দেখি ভারত বিভক্তির আগে যেটি তিনি আশঙ্কা করেছিলেন এবং যেটি বলছিলেন যে স্বাধীনতা উত্তর দশই জানুয়ারি ফিরে আসলেন স্বপ্ন নিয়ে সোনার বাংলা গড়বেন এসে দেখলেন যে রাস্তা নেই ঘাট নেই পুল নেই ব্রিজ নেই খাদ্য নেই কিচ্ছু নেই একদম সোনার বাংলা শ্মশান হয়ে আছে তার মাঝে এক কোটি মানুষ উদ্বাস্ত হয়ে ভারতে গেছে তারা ফিরে আসছে তাদের পুনর্বাসনের কথা ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাদের পরিবারের কথা দুই লক্ষ লুণ্ঠিত মা বাবা যারা লুণ্ঠিত মা বোনা তাদের পরিবারের কথা সব কিছু মিলিয়ে তখন এই অবস্থায় একটি টাকা ছিল ফরেন রিজার্ভ ছিল না আর এই নয় মাস যুদ্ধকালীন সময়ে তো কৃষকরা চাষাবাদও করতে পারেনি তখন খাদ্য সংকট তার মতো বহির বহির্বিশ্বের ষড়যন্ত্র আছে এর মাঝে আবার কিছু রাজনৈতিক সংগঠন এই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু পাটের গুদামে আগুন দেওয়া শুরু করলো ষড়যন্ত্র করতে থাকলো তার মধ্যে আমাদের বাম রাজনীতি ধারার রাজনীতি নতুন রাজনীতি যে দল সৃষ্টি হয়েছিল যার তো জড়িত ছিল তারাই উস্কিয়েছে মানুষজনকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তার হক কথা পত্রিকাতে উসকিয়েছেন গণকণ্ঠ একটা পত্রিকা ছিল সেই পত্রিকা উস্কিয়েছে মানুষকে তখন তো দারিদ্রতা একেবারে চেপে ধরেছে খুদার কষ্ট স্বাধীনতা সুফল দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে ঘরে ঘরে পৌঁছার যে ন্যূনতম সময় সেই সময়টাও হাতে পাচ্ছিলেন না কিন্তু যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সেদিন কিন্তু বাজার দর সব সবকিছু এক দেশ স্বস্তিতে ছিল সেই জন্যই তারা ওই সময়টিতে তার খুন হত্যাকারা ভেবে নিয়েছিল যে উনি তো গুছিয়ে নিয়ে আসছেন এখনই যদি খুন না করে পরে আর আমরা পারবো না সেই জন্যই তারা একটা কাজে লাগিয়েছেন এবং তার জন্য আপনারা জানেন যে জিয়া রহমান একটা প্রত্যক্ষ ইঙ্গিত ছিল প্রত্যক্ষ জড়িত ছিল পরিকল্পনা তার এই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি তিনি বেনিফিশিয়ারি হয়ে আওয়ামী লীগে হাজার হাজার নেতৃবৃন্দকে হত্যা করেছে এবং জিয়া রহনে কিন্তু এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আমরা সব বিশ্বাস করি এখন তো আস্তে আস্তে ইতিহাস তো ইতিহাসের কথাই বলি ইতিহাস তো প্রমাণিত অনেক ধন্যবাদ আবারও আসবে আপনার কাছে হাজার বছর আগে নয়তো তার কিছু কাল আগে হয়তো হবে মা আমাকে কাছে ডেকে পরম স্নেহে বুকের বাম পাশের উপর জামার পকেট দিয়েছিলেন গুজে একখণ্ড সাদা রুমাল ভাঁজ করে মা আরও একটু কাছে এসে আমার সমতল কপালে চুম্বন এঁকে দিয়ে বলেছিলেন বাছাধন এই রুমালটি হারাসনি কখনো দেখবি একদিন এই রুমালে কত কী যে লেখা হবে কত ছবি যে আঁকা হবে যে ছবির জন্য তুই কাঁদিস বাছাধন আমার আমি সেই থেকে হাঁটছি শুধু হাঁটছি আর হাঁটছি সাং ফাহিয়ে বতুতার কাল থেকে কত যে পাহাড় গভীর অরণ্য করেছি অতিক্রম না মার দেয়া সাদা রুমালে লেখা হয়নি কিছু হয় না কিছু মনে মনে ভাবলাম আমার মা তো মিথ্যা বলেন না তবে সাদা রুমাল তেমনি রয়ে গেছে সাদা আমি সাহসে বাঁধি স্বপ্ন ঘরে কাটাই হাজার হাজার রাত তারপর হাঁটছি তো হাঁটছি সাঁতার কাটছি সময়ে সমুদ্র কত যে সাগর মহাসাগর করেছি অতিক্রম দিয়েছি ডুব সমুদ্র অতলে বলেছি কথা হাঙ্গর তিমির ডলফিনের সঙ্গে ঘুরেছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না মার কথা কেন সত্য হয় না প্রশ্ন জাগে মনে অবশেষে একদিন ক্লান্ত অবসন্ন মনে মধুমতির তীরে এসে থমকে দাঁড়াই তারপর বসে পড়ি স্নিগ্ধ ঘাসের ওপর হতাশায় আমার মার প্রতি রাগ অভিমান জাগে মনে মধুমতির জল চোখে মুখে ছিটিয়ে দিতেই সাদা রুমালটি আমার সবুজ ঘাসের উপরে পড়ে যায় তুলে দেখি সাদা রুমালের এক কোণে লেখা একটি মাত্র নাম খোকা আমি আনন্দে উচ্ছ্বাসে উল্লাসে দৌড়াতে থাকি মার কথা সত্য হতে চলেছে ভেবে আমি ছুটছি দৌড়াচ্ছি আবার ছুটছি উল্কার মতো কিছুক্ষণ পরেই দেখি খোকা নামের বাম পাশে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাদা রুমালের মধ্যখানে সাদা রুমালের মধ্যখানে লাল সূর্য তখন মা বলল বঙ্গবন্ধুর হৃৎপিণ্ডের রক্তে গড়া ওই রক্ত লাল পতাকা তখন দেখি চারপাশে সবুজ জমিন কি যে গাঢ় রং তার মা হেসে বলল এই পতাকার জন্মদাতা জনক মুজিব আমি মিথ্যা বলিনি ধন আমি দাঁড়িয়ে অভিবাদন জানাই বঙ্গবন্ধুর রক্তে আঁকা জাতীয় পতাকা আর বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মা হাসেন আনন্দ অশ্রুতে সিক্ত হয়ে ওঠে তার নীলাম্বরী শাড়ি জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের মঞ্চকর্মী আমাদের নাটকের শিল্পীরা কি ভাবছেন কিভাবে উদযাপন করতে চান যেভাবে উদযাপন করতে চাই আমরা ঠিক সেভাবে হয়তো সময়টা আমাদের নেই এই কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে সত্যিকার অর্থে একটা বড় নাটক করা বা কোনো সব দল মিলে কিছু করা সেটা করা হয়ে ওঠেনি সেটা খুবই দুঃখের বিষয় কিন্তু যেগুলো করা হচ্ছে যেমন এই অনুষ্ঠানটি একশোটি কবিতা নিয়ে তারপরে সতেরোই মার্চে যে বড় বড় অনুষ্ঠানগুলো হবে ছাব্বিশে মার্চ পর্যন্ত সেই অনুষ্ঠানগুলোতে আমরা অনেক রকমের নাচ গান এবং বিদেশের অতিথিদের অনুষ্ঠান সব কিছু দেখতে পাব। তো মঞ্চের কর্মীরা এগুলোর সাথেও সম্পৃক্ত রয়েছেন তো সেইভাবেই তারা উদযাপন করছেন কিন্তু একটা নাটক হলে যে ব্যাপারটা ঘটত সেই ব্যাপারটা ঘটে নাটক আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কিরকম নাটক পেয়েছি এত বছরে বঙ্গবন্ধুকে নিয়ে সরাসরি নাটক পাইনি আমরা স্বাধীনতা নিয়ে অনেক নাটক পেয়েছি পায়রাজ যায় পেয়েছি নুরুল সারা জীবন পেয়েছি মুখোশ পেয়েছি এবং আরও অনেক অনেক নাটক পেয়েছি তো সেই সব নাটকের মাধ্যমে সৈয়দ শামসুল হক আবদুল্লাল মামুন মামুনুর রশিদ এদের নাটকে আমরা যেসব সিনেমার দিন এদের নাটকে আমরা বঙ্গবন্ধুকে এক অন্যভাবে তার সংস্কৃতিমনা যে মানুষটি তাকে আমরা খুঁজে পাই তার চিন্তা চেতনা ভাবনা মনন সব কিছুকে আমরা বুঝতে পারি নাটক দেখলে জীবনকে বোঝা যায় বঙ্গবন্ধুকে বুঝতে হলে জীবনকে বুঝতে হবে জীবনকে বুঝতে হলে বঙ্গবন্ধুকে বুঝতে হবে তো একজন বাঙালি হিসেবে আমাদের সেটাই হচ্ছে সবচেয়ে বড় কর্ম বঙ্গবন্ধুকে বোঝা বঙ্গবন্ধুর আদর্শ চেতনা সেভাবেই আসলে আবিষ্কৃত হয়ে আসছে এবং হবে আরো ভবিষ্যতে আরো ভবিষ্যতে হবে ফিল্ম আসছে সামনে বঙ্গবন্ধুকে নিয়ে তার বায়োপিক আসছে দুটো এবং আরো অনেক অনুদান প্রাপ্ত ছবি আসছে যেগুলোতে আমরা বঙ্গবন্ধুকে অন্যভাবে দেখতে পাব তার ছেলেবেলা থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত আমরা তাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে আমরা আবিষ্কার করতে পারব ধন্যবাদ নিমাপা সমষ্টির স্বপ্নকে নিজের স্বপ্নে কিংবা স্বপ্নকে সকলের স্বপ্ন করে তোলা কি করে সম্ভব তার প্রমাণ শুধুই তুমি আর জানি ভয়হীন তোমার দরাজ কণ্ঠ তোমার সে ডাকে দেখো মাঠের রাখাল বাঁশি ফেলে তুলে নেয় রাইফেল কৃষক ক্ষেতের পাকা ফসলের ঘ্রাণ ভুলে বারুদের গন্ধ শুকে শুকে বুকের সকল হাড় বিছিয়ে নির্মাণ করে স্বাধীন সড়ক যে সড়কে দৃপ্ত হেঁটে যাবে তোমার উজ্জ্বল স্বাধীনতা মাঝিরা তার উদাস কণ্ঠের গান ছেড়ে গেয়ে ওঠে তোমার কণ্ঠের বজ্র নির্ঘোষে বাণী এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাংলার কবিরাও দেখো আজ ললিত পদ্মের ধারে কাছে নেই আর তারা অবিরাম লিখে চলে জাগানিয়া পঙ্ক্তিমালা যুদ্ধে যারা মোকাবেলা করে শত্রুদের তাদের প্রেরণা হয়ে যায় সব কবি বাংলা শ্যামল প্রকৃতির মতো বাংলার নারীরাও নিকোনো উঠুন নিয়ে অপেক্ষায় থাকে তোমার মঙ্গল কামনায় তোমার মঙ্গল মানে দেশের মঙ্গল এই ছিল উনিশশো একাত্তরের বাংলাদেশ বাঘ কিংবা ভালুকের মতো নয় বঙ্গোপসাগর থেকে উঠে আসা হাঙ্গুরের মতো নয় না কোনো উপমাই তাদের গ্রেপ্তার করা যাবে না তাদের পরনে ছিল ইউনিফর্ম বুট সৈনিকের টুপি বঙ্গবন্ধুর সাথে তাদের কথাও হয়েছিল তারা ব্যবহার করেছিল একেবারে খাঁটি বাঙালির মতো বাংলা ভাষা অস্বীকার করার উপায় নেই ওরা দেখতে মানুষের মতোই এবং ওরা মানুষই ওরা বাংলার মানুষ এর চেয়ে ভয়াবহ কোনো কথা আমি আর শুনব না কোনোদিন আজকের বাংলাদেশ আজকে আমরা যখন জন্ম শতবার্ষিকী পালন করছি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীও কিন্তু একই সময় সেই বঙ্গবন্ধুর স্বপ্ন থেকে শুরু করে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে গেছে বঙ্গবন্ধুর স্বপ্ন দেখতে না আমরা মাথা উঁচু করে দাঁড়াবো বিশ্বে সেই গৌরবে কিন্তু আজকে আমরা গৌরবান্বিত তারই কন্যার হাত ধরে এই অগ্রযাত্রা সম্পর্কে আজকের এই জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তীতে আমরা তো জন্মশত বার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তীর একটি সন্ধিক্ষণ যে সাতই মার্চের বছর বছর একটি কাকতেলের ব্যাপার বলা হয়নি সেটা হলো যে একাত্তরের সাতই মার্চ যে ভাষণ দিয়েছিলেন সেদিন কিন্তু ছিল রবিবার এই পঞ্চাশ বছরের সাতই মার্চ সেটাও কিন্তু ছিল আছে রবিবার সেটাও গেছে রবিবার বৈষ্ণব জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু জাতির পিতার স্বপ্ন ছোঁয়ার কাছাকাছি পৌঁছে গেছি কাছাকাছি পৌঁছে গেছি বলেই তো আজকে আমি দেখি যে পদ্মাবৃজ তৈরি হয় আজকে আমরা দেখি যে এই বিশ্ব এই পেন্ডামিকে যে বৈশ্বিক মহামারী এই মহামারীতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের বহু আক্রান্ত দেশের মধ্যে সর্বনিম্ন আক্রান্ত পর্যায়ে আমরা আছি এটি হলো আমাদের তার দিক নির্দেশনায় আমরা যেভাবে মেনে চলছি সেই জন্য মৃত্যু হারও কম ছিল এর বাইরে যেটি অর্জন সেটি হলো যে সারা বিশ্বে যেভাবে গড় আয় কমেছে আমাদের কিন্তু এবারও আমাদের ন্যাশনাল গ্রোথ কিন্তু ফাইভ পয়েন্টের টু ফোর বোধহয় হবে আমাদের ধারণা করছি যেটি আমরা এবার আমাদের আয়ের দিক থেকে পাশাপাশি ভারতকে আমরা অতিক্রম করেছি শুধু তাই নয় আপনার জানেন যে নারী দিবসের কমনওয়েলথ দেশগুলোর মধ্যে সফল নারী শাসক তার মধ্যে মানে প্রধানমন্ত্রী কিন্তু প্রথম তিনজনের একজন এটি তো আর এমনি এমনি হয়নি আরেকটা জিনিস ভাবতে হবে এই যে তিনজন তিনজনের দুইজন এমন দুই দেশের আমি তাদেরকে ছোট করছি না অবশ্যই তো সত্যি সেই দেশের জনসংখ্যা তো পঞ্চাশ লাখ ষাট লাখ আর আমাদের কিন্তু সতেরো কোটি কাজেই যে প্রথম তিনজনের একজন উনি হয়েছেন তাকে অভিনন্দন জানাই ওই যেটি প্রথমে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে এবং দূরদর্শনীতে আমি তো মানে কল্পনাই করতে পারি না সারা দিন কি করে কাজ করেন আমরা সাতই মার্চের জাতীয় দিবস করলাম কালচারাল প্রোগ্রামের পর এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিটে উনি ভার্চুয়ালি ছিলেন এবং ওই সময় কিন্তু ফাইলে কাজও করছিলেন সবই দেখছেন এটি মানে একজন মানুষ একশো জনের কাজ করছে এরকম বলা ঠিক আরও বেশি লক্ষ লক্ষ কোটি মানুষের কাজ করছেন তিনি একক মেধা দিয়ে আমরা তো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর এই তার যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনে আমরা যারা আছি মেনে চললে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষীণ যাত্রী পিতা যে স্বপ্ন দেখেছেন সেই জায়গায় আমরা নিশ্চয়ই করে খুব দ্রুতই পৌঁছে যাব ঘৃণাও তাদের জন্য কম হয়ে যায় বাতাসে শিশির ডাক শুনে ফিরে তাকাই হাওয়ায় হাওয়ায় ভেসে আসে মুখ খোলা খাম সেখানে চিঠির এক পৃষ্ঠায় ঘাতকদের ঘিন্ন নাম অন্য পৃষ্ঠায় মহামানবের মুখচ্ছবি আমি চুম্বনে আনত হই মৃত্তিকায় ভালোবাসার বিপরীতে কালে কালান্তরে বিভীষিকার কালাগ্নি দেখে স্তম্ভিত হয়ে যাই তবে কি হতভাগ্য জীবনের কোনো কুলকিনারা খুঁজে পাবে না অমৃতের পুত্রকন্যারা মানুষের নিয়তি কে লেখে তাহলে কে নির্ধারণ করে অমরত্বের সিলমোহর আমি হ্রদের কিনারে হাঁটি একা এবং একসঙ্গে সকালে সন্ধ্যায় চিনে বাদাম ডালপুরি ঝালমুড়ি চটপটি ছটপট ফুরিয়ে যায় কখনো বৃষ্টি শেষে আকাশে ঢেউতলের রংধনু কখনো চরাচর ঢেকে থাকে কুয়াশায় কিন্তু মানবিক অভিপসার কোনো পরিসীমা না থাকায় আমার এবং আমাদের উষারহিত রাত আর কিছুতেই ফুরোতে চায় না অথচ সেই কালরাত্রি কোনো ব্যাকরণ মানিনি বচন প্রবচন মানিনি কোনো শিক্ষা দীক্ষা নিরীক্ষা মানিনি তাই আপনার চিহ্ন পড়ে থাকে রক্তাক্ত মানচিত্রে এই তো এখন আমি অবিকল দেখতে পাই সেই চশমা সেই পাইপ আপনার নামাঙ্কিত সেই কোট আপনার সেই অবিসংবাদিত তর্জনী যার ছায়া তলে। এক জোটে একাত্ম হয়েছিল সাত কোটি বাঙালি মানুষ কোথায় তবে আত্মপরিচয়ে উদ্বেলিত হতে আকুল মানুষ কোথায় তবে আত্মপরিচয় মুছে দিতে ব্যাকুল না আমি আমি প্রতিরোধ করতে পারিনি না আমরা প্রতিরোধ করতে পারিনি তবে ঘৃণা তো করতেই পারি তাদের কিন্তু ঘৃণা তো তাদের জন্য যথেষ্ট নয় শাস্তিও তাদের জন্য যথেষ্ট নয় মৃত্যুদণ্ড তুচ্ছ তাদের গুচ্ছ অপরাধের কাছে পার্থিব যে কোনো শাস্তি নগণ্য তাদের পাপের সমীপে তাহলে কোন প্রতিশোধের আগ্নেয় অক্ষরে লিখব তাদের নাম এ কথা আমাকে কে বলে দেবে কথা আমাদের কে বলে দেবে প্রশ্নের উত্তরে নির্বাক সৌরমণ্ডলের বুকে মানবিক তৃষ্ণা নিয়ে আর থাকি আর ভাবি মানুষের অভিধানে কেন কেন এমন কোনো অভিব্যক্তি নেই যা আমি এবং আমরা অভিশপ্ত অগ্নি দহন থেকে নিজেকে এবং নিজেদের জন্ম জন্মান্তরের গ্লানি চক্র থেকে চাইতে পারি নির্মাণ হে প্রভু আমাকে প্রাণশক্তি দাও আমাদের দান করো আরও আরও প্রাণশক্তি আর মানব সমাজ থেকে চিরতরে প্রত্যাহার করে নাও সেই সব ছদ্মবেশী ঘাতক দানব আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জন্ম শতবর্ষে শত কবিতা এই অনুষ্ঠানের মাধ্যমে যদি দর্শককে আমাদের বাংলাদেশের মানুষকে কিছু বলতেন দর্শক শ্রোতা অভিনন্দন আমাদের আবৃত্তি সমন্বয় পরিষদ শতবর্ষে শত কবিতা তাদের যে অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে যেটি তারা করছেন এই সুবর্ণ জয়ন্তীর প্রাককালে আপনাদের প্রতি আবেদন রইল স্বাধীনতার স্বপক্ষের যে শক্তি স্বাধীনতার জন্য যে দল লড়াই করেছে সংগ্রাম করেছে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে দল আজ দেশকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছে আপনাদের সব সবার প্রতি আবেদন রইল এই সরকারের কন্টিনিউশনের জন্য আপনারা আর এই সরকারকে সবসময় সমর্থন করবেন কেননা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই একুশ বছর আমরা অনেকটা পিছিয়ে গেছি এই একুশ বছরে জাতির পিতার নাম কোনো টেলিভিশনে নেয়নি ভাষণ প্রচার হয়নি জাতির পিতার কথা আসেনি এমনকি পনেরোই আগস্টে যেদিন জাতির পিতা হত্যা কর সেই দিন বেগম খালেদা জিয়া তার জন্মদিন পালন করতেন এটি খুবই নিন্দনীয় এটি কেউ পছন্দ করেনি কাজে এই তথ্য মিথ্যে ইতিহাস মিথ্যে ইতিহাস যারা তৈরি করেছেন তাদেরকে পরিহার করে আপনারা আমাদের সাথে থাকুন টেলিভিশনের মাধ্যমে আপনি কিছু বলতেন বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা সকলেই দেখতে চাই এবং বাঙালির পক্ষেই সম্ভব এই সোনার বাংলাকে আনার পৃথিবীতে আনার সোনার বাংলা সোনার বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ এই আমার শেষ কথা অনেক ধন্যবাদ নিমাপা অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন বঙ্গবন্ধু আমরা সত্যি কৃতজ্ঞ প্রিয় দর্শক বঙ্গবন্ধু ভাষার জন্য লড়াই করেছেন আমরা পেয়েছি বাংলা ভাষা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন আমরা পেয়েছি দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আজকের বাংলাদেশ আজকের উন্নয়ন আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি সারা বিশ্বে বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিলেন এরকম একটি বাংলাদেশের বঙ্গবন্ধুর পুরো স্বপ্ন পূরণ করতে পারেননি উনিশশো পঁচাত্তর পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নিঃশংসভাবে হত্যা করা হয় এখনও বঙ্গবন্ধুর খুনিরা লুকিয়ে আছে এখনো যুদ্ধাপরাধীরা লুকিয়ে আছে এখনো দেশের বিরুদ্ধে যারা উনিশশো সালে আমাদের বিপক্ষে ছিল তারা এখনো ঘাপটি মেরে আছে আসুন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এই বাংলাদেশের স্বপ্নকে পূরণ করি বাংলাদেশ এগিয়ে যাক বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যেন বঙ্গবন্ধুর আদর্শকে আদর্শকে বুকে নিয়ে নতুন প্রজন্মের হাত ধরে নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাই সংসদ বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে জন্মশতবর্ষের শতকবিতায় আপনাদের আবারও ধন্যবাদ এবারই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শেখ মুজিবের বজ্র কণ্ঠে গর্জে ওঠে বাংলাদেশ বীর বাঙালি শপথ করে ঘরে ঘরে দুর্গ গড়ে পঁচিশে মার্চে কাল রাতে ঝাঁকে ঝাঁকে নামে কানভয় ঘুমন্ত মানুষ কেঁপে ওঠে ভয় চোখে মুখে শুধু ভয় যেন খুনের নেশায় জমদূতের হিংস্র করা নাড়া নবজাতকের আত্ম না স্তব্ধ হয় পাড়া লেলিহান শিখায় শহরে বস্তি ছাত্রাবাস যাই পুরে হে কেমন ভয় নাবে ভয় আমার সবুজ দেশে বা ভিয়েতনামাজ গণহত্যার উপমা হয় পাখির পাখায় হাওয়ায় হাওয়ায় গায়ে গঞ্জে মাটিতে পাহাড়ে পদ্মা মেঘনা যমুনারি তীরে উত্থালি ঢেউয়ে ছাব্বিশে মার্চ শেখ মুজিবের আসে মুক্তি পাগল ভাইরে আমার মুক্তি পাগল বোনরে আমার এক হও জোট বাঁধ কণ্ঠে তোলো জয় বাংলা হাতে নাও যার যা আছে অস্ত্র ধরো অষ্ট ধরো বাংলাদেশ স্বাধীন করো সেই বসন্তে ঝরা পাতায় রোদে জলে দিনে রাতে অষ্ট কাঁধে অষ্ট হাতে মুক্তিযুদ্ধ ছুটে আসে পথে ঘাটে বন নদীর বুকে ঝড় বাদলে বাংলা মায়ের দামালে ছেলে বাংলা মায়ের রুদ্র মেয়ে জীবনী দিয়ে সম্ভ্রমে দিয়ে গুলি বন্দুক গ্রেনেড ছুঁড়ে যুদ্ধ করে যুদ্ধ করে বীর বাঙালির মুক্তিযুদ্ধ যুদ্ধ শেষে মুক্ত দেশে রক্ত মাখা পু বাকাশে আলোয় আলোয় স্বপ্ন ফোটে ঘাসে গাছে ফুলে ফুলে স্বাধীনতার সূর্য ওঠে স্বাধীনতার সূর্য ওঠে